2007 সালে বরিশালের কিছু স্বনামধন্য চিকিৎসক এবং ব্যবসায়ীদেরকে সংগঠিত করে প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণ 26 নম্বর ওয়ার্ডের কালীজিরায় 11 একর জায়গা উপরে বরিশালে একটি বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন এবং যারই ধারাবাহিকতায় 2015 সালে আমরা মেডিকেল কলেজ এবং হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করি এবং আমাদের কনস্ট্রাকশন কাজ শেষ পর্যায়ে 2019 সালে বর্তমান মেয়র সাদেক আব্দুল্লাহ আমাদের 250 বেডের হাসপাতালের উদ্বোধন করেন এবং 250 বেডের হাসপাতালে আমরা সেখানে ইমার্জেন্সি সহ 250 বেড এবং প্যাথোলজি সহ সাধারণ মানুষকে চিকিৎসা দিচ্ছেন এবং জারি ধারাবাহিকতায় আমরা একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে আবেদন করি এবং সরকার গত 6 ডিসেম্বর আমাদেরকে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার শর্ত সাপেক্ষে অনুমোদন প্রদান করেন আশা করি এই হাসপাতাল এবং মেডিকেল কলেজ দক্ষিণ অঞ্চলে চিকিৎসা এবং চিকিৎসা শিক্ষায় অনেক বড় ভূমিকা রাখতে পারবে এবং দরিদ্র মানুষ এবং দরিদ্র শিক্ষার্থীরা এখান থেকে ভালো চিকিৎসা পাবে দক্ষিণ অঞ্চলের মানুষ শুভ উদ্বোধক গোলাম মাহমুদ।